মাদ্রাসা সার্ভিস কমিশনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এবার কালীঘাট অভিযান চাকরি প্রার্থীদের। মাদ্রাসা সার্ভিস কমিশন পাস প্রার্থী মঞ্চের পক্ষ থেকে অভিযানের ডাক দেওয়া হয়। অশান্তি এড়াতে সকাল থেকেই হাজরা মোড়ে মোতায়েন করা হয়েছে পুলিশ। চাকরি প্রার্থীরা হাজরা মোড়ে আসতেই তাদের গ্রেফতার করা শুরু করে পুলিশ। প্রিজন ভ্যানে করে লালবাজারে নিয়ে যাওয়া হয় চাকরি প্রার্থীদের। আন্দোলনকারীদের দাবি, 2014 সালে তারা মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা উত্তীর্ণ হয়েছিলেন, তারপর থেকে দীর্ঘ সময় কাটলেও নিয়োগ পাননি তারা। তাদের দাবি, এসএসসির মতন মাদ্রাসা সার্ভিস কমিশনের নিয়োগেও দুর্নীতি হয়েছে, টাকার বিনিময়ে সেখানেও নিয়োগ করা হয়েছে অযোগ্যদের। সেই সব অযোগ্যদের বরখাস্ত করে অবিলম্বে যোগ্য প্রার্থীদের নিয়োগের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। আন্দোলনকারীরা কালীঘাটের দিকে এগোতেই আন্দোলনকারীদের বাধা দেয় পুলিশ। আন্দোলনকারীদের হাতে ছিল চাকরি দাও নইলে বুলেট দাও ব্যানার, মুখে ছিল চাকরি চাই স্লোগান। চাকরি প্রার্থীদের ওপর গায়ের জোর প্রয়োগ করেন সেখানে মোতায়েন পুলিশ কর্মীরা। এরপর তাদের ভবানীপুর থানায় নিয়ে যাওয়া হয়।